হানি সায়েন্টিস্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আপনাদের জন্য আজ যে রান্না নিয়ে এসেছি তা হচ্ছে সুজি দিয়ে ক্যাকটাস তৈরি। সুজি দিয়ে ক্যাকটাস তৈরি করতে যা যা লাগছে: চিনি, সুজি, দুধ, ভাজার জন্য ঘি, ফুড কালার, কোকো পাউডার, লবণ, চীনাবাদাম, কাজু বাদাম, সেমাই। এখানে সেমাই ও বাদাম সাজানোর জন্য রাখা হয়েছে। সর্বপ্রথমে আমরা সুজিটাকে ঘি দিয়ে ভেজে নেব। হালকা আছে, সুজিটাকে সুন্দর করে ভেজে নেব। আমাদের সুজিটা ভাজা হয়ে গেছে, এবারে আমরা এর মধ্যে দুধ দিয়ে দেব। আমরা একটু পানি অ্যাড করব। আমরা চিনি দিয়ে দেব, পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এবারে আমরা ভালো করে নেড়ে রান্না করে নেব। আমরা এর মধ্যে স্বাদমতো লবণ যোগ করব। এবারে আমরা অর্ধেকের বেশিটুকু উঠিয়ে ফেলবো। উঠে এর মধ্যে গ্রিন ফুড কালার অ্যাড করব। আমরা এভাবে ফুড কালার দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আমরা সুজি রান্না করার সময় যে বাকি যে অর্ধেকটা উঠে রাখলাম সেটা এবার কোকো পাউডার দিয়ে রান্না করে নেব।
আমরা এমন রান্না করা সুজিটাকে রুয়াবজা দিয়ে ভালো করে মেখে নেব। এটা দিয়ে ক্যাকটাসের ফুল তৈরি হবে। আমরা বাকি সুজিগুলো এইভাবে রান্না করে নিয়েছি, আপনারাও এইভাবে রান্না করে নেবেন। এবারে আপনাদের দেখাবো কিভাবে ক্যাকটাসটা তৈরি করতে হবে। আমরা এইভাবে সব সুজিগুলো রান্না করে নেবো ভালো করে। এবারে ক্যাকটাস তৈরি করব। হাতে সুজিটা লেগে গেলে আমরা অল্প একটু হাতে পানি লাগিয়ে নেব। এভাবে আমরা বানিয়ে নেব। এবার আমরা দ্বিতীয় ক্যাকটাস দিয়ে তৈরি করছি। এভাবে আমরা তিনটা ক্যাকটাস তৈরি করবো।
এগুলো আমাদের দ্বিতীয় ক্যাকটাস বেরি। এবারে আমরা দেখাবো কিভাবে সুজি, এবারে আমরা দেখাবো কিভাবে ক্যাকটাসে কাঁটা লাগাতে হবে। আমরা যে সেমাই রেখেছিলাম সেই সেমাইটা দিয়ে এবার কাঁটাগুলো তৈরি করব। এভাবে আমরা সবগুলো কাঁটা তিনটাতেই আমরা কাঁটা লাগিয়ে নেব। এবারে আপনাদের দেখাবো কিভাবে একটা সেটিং করব। আমরা এরকম একটা বাটি নেব, বাটিটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। বাটির মধ্যে মাটি হিসেবে আমরা কোকো পাউডার দিয়ে যে সুজিটা রান্না করলাম সেটা দিয়ে দেবো। এবার আমরা বড় যে গ্যাসটা সেটাকে সেটিং করবো। আমি দুই হাত ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, আপনারা এভাবে পরিষ্কার করে নেবেন, চাইলে হাতে হ্যান্ড গ্লাভসও পরতে পারেন।
এবারে আমরা দেখাবো কিভাবে ক্যাকটাসের ফুল তৈরি করব। সুজিটা একটু শক্ত ভাবে রান্না করলে ভালো হবে। এইভাবে আমরা ফুলটা সেটিং করে নেব। এইভাবে আমরা তিনটার মাথার উপরেই ফুল দেবো। এবারে আমরা পাথর হিসেবে কাজু বাদাম চীনাবাদাম দিয়ে সাজিয়ে দেব। এই যে দেখুন কত সুন্দর একটা ক্যাকটাস তৈরি হয়ে গেল। এই যে বন্ধুরা দেখুন খুব সুন্দর একটা ক্যাকটাস তৈরি হয়ে গেছে।